সন্তান ছেলে, ওই ছেলে আপনার এক ছেলে আল্লাহ নিয়ে গেছেন, আর একটা ছেলে আছে, তার বয়স কেমন? তোমার ছোট ভাই ছিল না বড়? ছোট জনকে আল্লাহ আগে নিয়ে গেছেন, তোমাকে আল্লাহ তেই ভাইয়ের দান করো, একটু সামান্য হাতিয়ে আছে। জনগণ চিনে গেছে দলটাকে বেশ, জনগণ বুঝে গেছে দলটাকে বেশ, জামাতে ইসলামে বাংলাদেশ, জামাতে ইসলামে বাংলাদেশ, জামাতে ইসলামে বাংলাদেশ। এই দুনিয়া থেকে বিদায় নেন। এই অবস্থা আসার আগের থেকেই আমরা আল্লাহর দরবারে দোয়া করছিলাম যে আমাদের সরকার এবং আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছিল যে এবারকার এই ঘূর্ণিঝড় সিডরের চাইতেও আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা কী ভাষায় দোয়া করেছিলাম সেদিন? আমরা আল্লাহ তাআলার দরবারে এইভাবেই বলেছিলাম, আবহাওয়া ধীরে ধীরে অবনতির দিকেই যাচ্ছে, ঘূর্ণিঝড় সিতরাং বিভিন্ন সময় তার গতি পাল্টাচ্ছে, তথ্য মতে এটা ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে জোরদার হচ্ছে, ক্রমান্বয়ে বাংলাদেশ উপকূলের নিকটবর্তী হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় দেশ এবং মজলুম জনগণকে সকল অকল্যাণ থেকে রক্ষা করুন। মেহরবানি করে তার ইশারা দিয়ে সম্ভাব্য ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসকে আল্লাহ তাআলা নিষ্ক্রিয় করে দিন, অর্থাৎ দুর্বল করে দিন। হে মহান প্রভু, আমরা কেবল আপনারই সাহায্য চাই এবং আপনার সাহায্যই আমাদের একমাত্র ভরসা। প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ, আসুন আমরা আমাদের গুনাহখাতা বাড়াবাড়ি ত্রুটিসমূহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হই, তওবা করি এবং মহান রবের দরবারে সাহায্য প্রার্থনা করি। এটা ছিল দেশবাসীর প্রতি আমাদের আহ্বান এবং আল্লাহ তাআলার কাছে আমাদের দরখাস্ত। আল্লাহ পাকের বড় মেহরবানি যে যেমনটা আশঙ্কা ছিল আল্লাহ তার কিছুই দিয়ে আমাদেরকে পরীক্ষা করেননি। যা হয়েছে তা খুবই অল্প, কিন্তু যে পরিবারগুলার লোকেরা দুনিয়া ছেড়ে চলে গেলেন এর কারণে, তাদের জন্য এটা অনেক অনেক বড় বিষয়। আমরা দোয়া করি এই আটজন আল্লাহর বান্দা তারা মানুষ হওয়ার কারণে যদি কোনো ভুল ত্রুটি গুনাহখাতা তাদের থাকে, আল্লাহ যেন মেহরবানি করে ক্ষমা করে দেন, তাদের গুনাগুলা যেন আল্লাহ তাআলা নেকি দিয়ে পরিবর্তন করে দেন, এবং ওই রকম দুর্ঘটনা কবলিত হয়ে ঈমানের সাথে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিয়ে থাকেন। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন। এই সিতরাঙ্গে পর্যন্ত বিভিন্ন তথ্য মতে 39 জন মানুষ ইন্তেকাল করেছে, তার কিছু কিছু জায়গায় ইতিমধ্যে আমরা পৌঁছতে পেরেছি, বাকিগুলো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছার প্রস্তুতি নিয়েছি। আমরা গিয়ে কী করব? ওনাদের দুঃখ ব্যথা কষ্ট সব নিয়ে যাব? তা পারব না, কিন্তু আমরা আসছি এই কথাটা বলতে যে আমরাও আপনাদের দুঃখের সাথে অংশীদার, আমরা এর অংশ নিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, ইমানদাররা তোমাদেরকে তো আমি পয়দা করেছি মানব জাতির কল্যাণের জন্য। আমার এই ভাই বলেছেন যে আমরা দল ধর্ম দেখব না, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এখানে ইনসান মানব জাতির কথা বলেছেন, তোমরা দেখবা যে কোনো মানুষ বিপদে আছে কিনা, সে কোন দলের আর কোন ধর্মের, এটা যদি বাছবিচার করো তাহলে তোমরা বেইনসাফি করবে, এটা তোমাদের দায়িত্ব নয়, কাজ করবা না, বরঞ্চ বিপদগ্রস্ত মানুষের যতটুকু পারো তোমরা পাশে দাঁড়াও, তাদের দুঃখের অংশীদার হও, পারলে কিছু করো তাদের জন্য। আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সার্বজনীন কল্যাণ রাষ্ট্র হিসাবে এই দেশটাকে গড়তে চাই, দেখতে চাই। তো মানুষ বিপদে পড়ল আর আমি দৌড়াইয়া সেখানে যেতে পারলাম না, আমি কী কল্যাণ রাষ্ট্র দেব? আমি যে আসলেই মানুষের কল্যাণ চাই, আমার দল যে আসলে মানুষের কল্যাণ চাই, এটার প্রমাণ কী? আল্লাহ তাআলা তার প্রমাণ চান। মানুষ কী চাইল না চাইল এটা আমাদের কাছে খুব বড় না, কিন্তু ওই যে উনি বলেছেন না যে আমরা পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্য এবং আমরা আবার আল্লাহর কাছে ফিরে যাব। যেদিন আমরা ফিরে যাব, এদিন যদি আমার আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন
হে বান্দা, আমি কষ্টে ছিলাম, অসুস্থ ছিলাম, অভুক্ত ছিলাম, বিপদে ছিলাম, তুমি আমার সেবা করো নাই। সেদিন বান্দারা বলবে, আল্লাহ তুমি আমাদের রব, তোমার আবার সেবা করবো কীভাবে? বলে, হ্যাঁ আমার বান্দারা বিপদে পড়েছিল, তুমি কিন্তু তাদের দিকে তাকাও নাই। সেদিন কোনো উত্তর দিতে পারবো না। আজকে 24 তারিখের ঘটনা, আমরা আসি 1 তারিখ, 8 দিন চলে গেছে, তাই না? আমরা দেরি করলাম কেন? আমরা দেরি করেছি মূলত গত 3-4 দিন আগ পর্যন্ত সবগুলা লাশ পাওয়া যায়নি। আমরা অপেক্ষায় ছিলাম যে এর মাঝে কোনো আল্লাহর বান্দা বেঁচে আসেন কিনা। আমরা দোয়া করছিলাম যে আল্লাহ যদি মেহরবানি করেন কাউকে বেঁচে আসেন, তাহলে এটা হবে তার দ্বিতীয় জীবন। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা, তারা চলে গেছেন। এই অপেক্ষার জন্যেই আমাদের এই দেরিটা, নইলে আরও আগে এসে আমরা বলতাম লাব্বায়েক, আমরা হাজির, আমরা আপনাদের পাশে হাজির, আমরা আপনাদের সকল দুঃখ দুর্দশা ছু মেরে নিতে পারবো না, কিন্তু আল্লাহর কাছে আমার ভাই বলেছেন যে আপনাদের জন্য বলতে পারবো। আমরা এই দুঃখে সামান্য জিনিস আমরা হাতে করে নিয়ে এসেছি, আমরা বুঝি এগুলা দিয়ে সুখাহত পরিবারের সকল সমস্যার সমাধান হবে না, কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করি আমরা যা হাতে নিয়ে এসেছি আল্লাহ যেন খুশি হয়ে ওইটার উপরে বরকত নাজিল করে দেন। এই সামান্য জিনিস যেন এই পরিবারগুলোর উপকারে আসে। যদি তাদের উপকারে আসে, আমরা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হব। আর আপনারা যদি দয়া করে আমাদের এই জিনিসগুলো কবুল করেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ হব। আমরা এটা গ্রহণ না করলে আল্লাহর কাছে পাবো কেমনে? আমরা আমরা আপনাদের ভাই হিসাবে, আপনাদের সন্তান হিসাবে এসেছি। এখানে দুইজন আছেন আপনাদের এই দক্ষিণবঙ্গের সন্তান, একজন বরিশালের মানুষ আর একজন পটুয়াখালীর মানুষ। উনি সাতক্ষীরার মানুষ, আমি সিলেটের মানুষ, উনিও পটুয়াখালীর মানুষ। বাকিরা যারা আছেন তারা সবাই প্রায় পটুয়াখালীর লোক, আমার সাথে যারা এসেছেন। আমাদের কাছে এলাকা জাতপাতের কোনো ব্যবধান নাই। আমরা মনে করি সারা বিশ্বটা মুসলমানদের, মুসলমানরা যতটুকু পৌঁছতে পারে তাদের দায়িত্ব অতটুকু। পটুয়াখালীতে তো আজকে এই উপলক্ষে আসলাম, এর আগেও যে এসেছি। এখন যদি এই বিপদের সময় না আসতাম, নিশ্চয়ই আল্লাহ জিজ্ঞেস করতেন, তোমাদের দলীয় প্রয়োজনে যেতে পারলা, আর আমাদের বান্দাদের প্রয়োজনে একটু যেতে পারলা না, তখন কি জবাবটা হতো আমাদের? সুতরাং আমরা আল্লাহকে ভয় করি এবং আমাদের তামাম চেষ্টা প্রচেষ্টা হচ্ছে আল্লাহর জন্য, কুল্লু হুব্বুলিল্লাহ, আমাদের সকল ভালোবাসা আল্লাহর জন্য। আমরা মহান আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালোবাসেন। আল্লাহর ভালোবাসায় যদি আপনারা সিক্ত হয়ে যান, ধন্য হয়ে যান, ইনশাআল্লাহ আপনাদের আর কোনো মুশকিল আর থাকবে না। আমরা আল্লাহ পাকের কাছে ওইটাই দোয়া করলাম। আল্লাহ তাআলা আপনাদের সকলকে সবর করার তৌফিক দান করুন। সবর কেন করবেন? সবর করবেন আল্লাহ তাআলার কাছে ভালো কিছু পাওয়ার জন্য। ওই যে আয়াতে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওখানে আরও কিছু কথা বলেছেন, ওইজা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। প্রকৃত ঈমানদারদের পরিচয় হলো বিপদ আপদ মুসিবত যখন তাদের উপরে আসে, তখন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমরা তো তোমার জন্য আবার তোমার কাছে ফিরে যাব, হে আল্লাহ আমরা সবর করছি কারণ এটা তোমার ফয়সালা, তোমার কাছে আমাদের দরখাস্ত যে তুমি আল্লাহ এই গুলামগুলার উপরে খুশি হয়ে যাও, তাইলে আমাদের আর কোনো আফসোস থাকবে না। এই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের অর্থ হচ্ছে আরেকটা, এটা তো আছেই, হে আল্লাহ আমাকেও তো দুনিয়া ছাড়তে হবে, আমি তো জানি না কখন কী অবস্থায় আমাকে ইন্তেকাল করতে হবে, আমি জানি না আল্লাহ কোন দেশে কোথায় তাও আমি জানি না, আমি যেখানটাই থাকি আমি যেন তোমার গুলাম হয়ে তোমার কাছে আবার ফিরে আসতে পারি। আল্লাহ বলছেন এরকম যারা আল্লাহর ফয়সালার উপরে খুশি থাকে, তাদের উপরে আল্লাহ তাআলা তার করুণা বর্ষণ করেন, তার রহমত বর্ষণ করেন এবং তাদেরকে আল্লাহ হেদায়েতের পথে চালাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছে দেন। কারো যখন ইন্তেকাল হয়, ফেরেশতারা গিয়ে আল্লাহর দরবারে হাজির হন যে আল্লাহ আপনার এই বান্দার জান আমরা নিয়ে এসেছি। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, তারে তো নিয়ে আসলা, তার আপনজনরে কোন হালতে রেখে এসেছো? ফেরেশতারা কারো ক্ষেত্রে বলেন যে দেখেছি ওরা মাথার চুল ছিঁড়তেছে, ওরা ওয়ালে মাথা ঠুকাচ্ছে, ওরা হাউ মাউ করে কান্নাকাটি করতেছে, ওরা মাটিতে গড়াগড়ি যাচ্ছে। আল্লাহ বলেন ওদেরকে ওদের উপর ছেড়ে দিলাম,
আরেক দল বান্দার ব্যাপারে ফেরেশতা বলেন, হে আল্লাহ, আপনার এই ফয়সলা সে জানার পরে আপনার ফয়সলার উপরে সন্তুষ্ট হয়ে বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার প্রশংসা করলাম। আল্লাহ তাআলা বলেন যে এত দুঃখের মাঝে আলহামদুলিল্লাহ বলেছে? বলে হ্যাঁ আল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আলহামদুলিল্লাহ বলেছে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা যাও, আমার ওই সমস্ত বান্দা যারা আমার জন্য সবর করে আলহামদুলিল্লাহ বলেছে, আমার জান্নাতে তাদের জন্য ঘর বানাও। এই ঘরের আমি নাম রেখে দিলাম বায়তুল হামদ। ঘর বানারও হুকুম আল্লাহ দিলেন আর ঘরটার নামও আল্লাহ তাআলা রেখে দিলেন। কি চমৎকার সৌভাগ্য না! আল্লাহ তাআলা আপনাদেরকে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট হওয়ার এবং তার হাম তার প্রশংসা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে তাইয়িব হায়াত দান করুন। এই ভাইদের রেখে যাওয়া পরিবারের আপনজনদের আল্লাহ তাআলা শান্তিতে রাখুন, তাদের উপর রহমত বর্ষণ করুন, তাদের রিজেকে আল্লাহ তাআলা বারাকা দান করুন, আল্লাহ তাআলা তাদের উপরে শান্তির ফয়সালা দান করুন, আল্লাহ তাআলা পুরা এলাকার উপরে শান্তির ফয়সালা দান করুন, আমাদের কলিজার টুকরা এই দেশের উপরে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা দান করুন। আমি অনুরোধ করব, আমরা একটি দল এখানে এসেছি, বাংলাদেশে আরও যত দল মানুষের কল্যাণ চান, কল্যাণের জন্য রাজনীতি করেন, তারা সবাই যেন একটু এসে এই পরিবারগুলোকে দেখে যান। আমরা আশা করব আমাদের সরকারও তার নৈতিক দায়িত্ব এই জায়গায় পালন করবে। আমরা আশা করব বার্জের মালিক পক্ষ যারা আছেন, তারা তো এই শ্রমিকদেরই ঘাম জোড়ানো পরিশ্রমের ফসল এতদিন ভোগ করেছেন, তারাও যেন এসে একটু দেখে যান। যদি ইতিমধ্যে তারা এসে থাকেন আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে আমাদের এই আওয়াজ তাদের কাছে যেন আল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সবাই আসুক, সবাই আসলে অল্প অল্প করে দুঃখ কিছু ভাগ করে নিলে আমাদের এই ভাই বোনদের দুঃখটা হালকা হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টাকে কবুল করুন। আমাদের এই চেষ্টায় যদি নিয়তের কোনো না পাকে থাকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। এখলাসের সাথে আল্লাহ তাআলার তমাম ইবাদত করার তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহর হাবিব একটা চমৎকার কথা বলেছেন, এই কথাটা শুনেই আমি আমার কথা শেষ করব। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস মা ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সেই সবচেয়ে ভালো উত্তম যে মানুষের কল্যাণে পাগল হয়ে বেড়ায়, কেমনে মানুষের উপকার করবে এই চিন্তা সব সময় করে। আল্লাহ যেন আমাদের সবাইকে মানুষের ভালো চিন্তা করার তৌফিক দান করে। আমরা যে আশা করে একটি ন্যায় ইনসাফ ভিত্তিক সার্বজনীন কল্যাণ রাষ্ট্র হিসাবে দেশটাকে দেখতে চাই, আল্লাহ যেন সে আশা আমাদের জনগণের পূরণ করেন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।